ফেরির দাগনভূঞায় দোকান লুটে বাধা দেয় নৈশ প্রহরীকে শ্বাসরোধ করে হত্যা। মসজিদের মাইকে ঘোষণার পর গণপিটুনি ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন ডাকাতের মৃত্যু। বাড়িওয়ালারা বলবে যে তোমরা যদি নাই পারো বাবা তাহলে তো তোমাদের চলেই যেতে হবে। একসময় যারা এই শহরের মালিক মনে করতো নিজেদেরকে তাদেরকেও আসলে অর্থ কষ্টটা ভোগ করতে হবে। রাজধানীর ভবনে ভবনে ঝুলছে টুলেট, বাড়ছে ভাড়া দিতে না পেরে শহর ছাড়া মানুষের সংখ্যা। সমস্যায় পড়বেন বাড়িওয়ালারাও মত বিশেষজ্ঞদের। মহামারীর মধ্যেই বেতন ফি পরিশোধে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর চাপ, দুঃসময়ে অর্ধেক কমানোর দাবি অভিভাবকদের। অটল স্কুলগুলো কোরবানির ঈদে ভারতীয় গরু আমদানি বন্ধে সরকারি নিষেধাজ্ঞায় আস্থা নেই দেশীয় খামারিদের, লোকসানের শঙ্কা, লগ্নির সুরক্ষা দাবি। এবং করোনা দুর্যোগে অনলাইনে জমজমাট আম বাণিজ্য, ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে প্রতিষ্ঠান, প্ল্যাটফর্মের সঠিক ব্যবহারের তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। ফেনীতে মহাসড়কের পাশের দোকানে ডাকাতিতে বাধা দেয় এক নৈশ প্রহরীকে শ্বাসরোধ করে হত্যা করেছে ডাকাত দল। এ সময় পুলিশের সঙ্গে গোলাগুলি ও গণপিটুনিতে মারা যায় ডাকাত দলের তিন সদস্য। গুলিবিদ্ধ অবস্থায় আটক করে একজনকে ভর্তি করা হয়েছে ফেনী সদর হাসপাতালে। ঘটনাস্থল থেকে বিস্তারিত জানাচ্ছেন আতিয়ার সজল। ডাকাতের হাতে প্রাণ যাওয়া নৈশ প্রহরী আব্দুল মান্নানের স্বজনের আত্মচিৎকারে ভারী হয়ে উঠেছে পরিবেশ, চারপাশে উৎসুক জনতার ভিড়। পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার ভোরে ফজরের আজানের কিছু আগে ফেনীর দাগনভূঞা উপজেলার বেকারবাজারে হানা দেয় একদল ডাকাত। দোকানের মালামাল লুট করে ট্রাকে তোলার সময় বাধা দেয় বাজারের নৈশ প্রহরী মান্নান ও রফিকুল। তাদের দুজনেরই হাত পা বেঁধে মারধর করে শ্বাসরোধে হত্যা করা হয় মান্নানকে। পাশেই পড়েছিল রফিকুল। আমার বান খুলছে, ওনার বান খুলতে গেছে, উনি সারে চাইছে, দেখবে ওনার নিঃশ্বাস নেই। স্থানীয়রা জানতে পেরে মসজিদের মাইকে জানালে ছুটে আসে স্থানীয় জনতা সহ টহল পুলিশের টিম। গণপিটুনিতে মারা যায় এক ডাকাত। এ সময় পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। শুরু হয় ডাকাত দলের সঙ্গে বন্দুকযুদ্ধ। ঘটনাস্থলে নিহত হয় আরো একজন, গুলিবিদ্ধ হয় তাদের আরো দুই সদস্য। ট্রাক আছে, ট্রাকের মধ্যে আমার 20-25-30 বস্তা মাল আছে, মাল বাইরে পড়ে আছে, ভিতরে আমার কাঁচ ভাঙ্গি টাকা নিয়ে গেছে প্রায় 80,000 টাকা। আমরা এলাকার লোকজনের মাইকে বলি, ফাতরে নামি, ফাতরে নামি, তখন ডাকাত ধরে ফাতরে আর কি। সুষ্ঠু তদন্ত, সঠিক বিচার না হলে তো আমাদের সবসময় আতঙ্কিত থাকবো। আটক ডাকা সদস্যের চিকিৎসার জন্য ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে, সেখানে মারা যায় আরো একজন। অপরজনকে পাঠানো হয় ফেনী সদর হাসপাতালে। ঘটনাস্থল থেকে অস্ত্র, ডাকাতি সরঞ্জাম সহ একটি ট্রাক জব্দ করা হয়। এরা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। এই এলাকা পুরোটা ঘেরাও করে জখমপ্রাপ্ত অবস্থায় একজন ডাকাতকে উদ্ধার করি আর তিনজন ডাকাতকে নিয়ে আমরা যাইতে থাকি। প্রথমে আমাদের সাথে ডাকাত নিয়ে ছিনাই নেওয়ার জন্য সংঘর্ষে লিপ্ত হলে এখানে আরও দুইজন ডাকাত গুলিবিদ্ধ হয়। এই মতো অবস্থায় তিনজনকেই মেডিকেলে প্রেরণ করা হয়, দুইজন ডাকাত মারা যায়, আরেকজন ডাকাতকে আমরা ফেনীর সদরে প্রেরণ করলে পথের মধ্যে সে মারা যায়। পুলিশ বলছে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের 7 সদস্য জড়িত ছিলেন, যাদের তিনজনের পরিচয় পাওয়া গিয়েছে। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। এই মুহূর্তে দাগনভূঞার আশরাফপুর এলাকায় নৈশ প্রহরীর বাড়িতে আছেন রিপোর্টার আতিয়ার সজল। বিস্তারিত জানতে সরাসরি যোগ দেব তার সঙ্গে। সজল হেমদাদ, আপনি জানেন যে এই ঘটনায় যে নৈশ প্রহরী নিহত হয়েছেন, আমরা রয়েছি সেই দাগনভূঞা উপজেলার যে মাতুভূঞা ইউনিয়নের যে 4 নম্বর ওয়ার্ড, যে আশরাফপুর গ্রামের যে নিহত নৈশ প্রহরী আব্দুল মান্নান, সে আব্দুল মান্নানের বাড়িতে আমরা রয়েছি। সে আব্দুল মান্নানের বাড়িতে আমরা দেখেছি নিহতের স্বজনদের একটা মাতম চলছে এবং স্থানীয় বিভিন্ন আশপাশ থেকে তার এই করুণ মৃত্যুর ঘটনা যখন ছড়িয়ে পড়ে তখন এলাকার লোকজন এই বাড়িতে ভিড় জমাতে থাকে। স্থানীয় অনেকের সাথে আমরা কথা বলেছি, এই আব্দুল মান্নান যদিও অর্থনৈতিক দীনদশায় ছিলেন কিন্তু সে সততার সাথে কখনোই হার মানেনি। সে তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল এবং তার পরিবারের এখানে তার 3 মেয়ে আছে এবং স্ত্রী সন্তান, যে তার স্ত্রী রয়েছেন, তার 3 মেয়ে, এরা স্কুলে 9ম শ্রেণীর একজন ছাত্রী, 5ম শ্রেণীতে একজন পড়ে, শিশু শ্রেণীতে একজন পড়ে এবং সে এই
একমাত্র উপরে সে তার একটু রোগী ছিল, শ্বাসকষ্টের বা সে আজমা রোগী ছিল, সে ইনহেলার ব্যবহার করতো। ডাকাতরা তাকে নির্মমভাবে হত্যা করার ফলে এই পরিবারটি এখন একটা মানে একটা অর্থনৈতিক দুর্দশায় পড়েছেন, অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। স্থানীয়রা বলেছেন এই আব্দুল মান্নান কখনোই সততার সাথে তার দায়িত্বটি এই বাজারে প্রায় দীর্ঘ 12 বছর যাবে এক যুগ ধরে তার নৈশ প্রহরী কাজ করে গিয়েছেন। আমরা অনেক ব্যবসার সাথে কথা বলেছি, সে ব্যবসায়ীরাও তার সততার ব্যাপারে কোনো কমপ্লেন করেনি বা কোনো ইয়া করেনি। তারা বলছেন যে এ ধরনের একটি লোককে হারিয়েও তারাও একজন অনেকটা হতাশ হয়ে পড়েছেন যে এরকম একটা ব্যক্তি, এরকম একটা সৎ লোক চলে যাওয়ার পর ডাকাতরা তারা তার সাথে কোনোভাবে আপোষ করতে না পেরে তাকে বাধ্য হয়ে তাকে খুন করেছে এবং খুন করে মালামাল লুটে নিয়ে গিয়েছেন এবং সে বাধা দেওয়ার কারণে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় কিন্তু এলাকায় ক্ষোভ বিরাজ করছে, সেই সাথে এই পরিবারটি যেভাবে এখন এক হতাশা পড়েছেন, স্থানীয়রা দাবি করেছেন, তার স্বজনদারা দাবি করেছেন যেন এই স্থানীয় ব্যবসায়ী বা যারা রয়েছেন তারা যেন রাষ্ট্র অথবা প্রশাসনের পক্ষ থেকে যাতে করে এই পরিবারটির পাশে দাঁড়ায় এবং যাতে করে এই পরিবারটির যারা অনিশ্চয়তার মধ্যে পড়েছে তাদের পাশে যেন রাষ্ট্র দাঁড়াবে এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী। এবং আমাদের এখানকার যে পুলিশ সুপার রয়েছেন খন্দকার নুরুন্নবী, তিনি যেটা খন্দকার নুরুন্নবী যেটা জানিয়েছেন যে এই ঘটনায় প্রকৃত যারা অপরাধী তাদেরকে খুঁজে বের করা হবে এবং এই পরিবারটির প্রতি তারা যে আইনি প্রক্রিয়া নেওয়া দরকার এবং যতটুকু সাপোর্ট দেওয়া দরকার দিবে। এই ছিল এখান থেকে সবশেষ অবস্থা। এমদাদ ফেনীর দাগনভূঞা থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগ দিচ্ছিলেন সহকর্মী আতিয়ার সজল। রাজধানীর ভবনে ঝুলছে এখন টুলেট। করোনা দুর্যোগে বাড়ি ভাড়া মেটাতে না পেরে শহর ছাড়ছেন অসহায় ভাড়াটিয়ারা। সংশ্লিষ্টরা মনে করেন এ ধারা অব্যাহত থাকলে কঠিন সমস্যার মুখে পড়তে হবে বাড়িওয়ালাদেরও। বাড়ি ভাড়া সমন্বয়ের বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র বেলায়েত হোসেন, জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর দেয়ালে দেয়ালে আগেও ছিল বাড়ি ভাড়ার বিজ্ঞপ্তি, তাতে ছিল এ শহরকে আঁকড়ে ধরে বেঁচে থাকার যুদ্ধ। কিন্তু এবারে টুলেটগুলো যেন জানান দিচ্ছে ভাড়াটিয়াদের দীর্ঘদিনের ক্ষোভ, অসহায়ত্ব আর বঞ্চনার প্রতিবাদ। ভাড়াটিয়া ডাকাত থেকে যদি উড়ে দেয় তাহলে বাড়িওয়ালারা ফ্রি থাকলো। যেসব বাড়িতে সর্বোচ্চ একটি টুলেট ছিল সময়ের চাহিদা, এখন সেখানে ঝুলছে 4 থেকে 5টি টুলেট। বাড়িওয়ালারা বলবে যে তোমরা যদি নাই পারো বাবা তাহলে তো তোমাদের চলেই যেতে হবে। ঢাকার অন্যতম আবাসিক এলাকা মোহাম্মদপুর ঘুরে এমন বাড়ি কমই পাওয়া গেছে যেখানে নেই কমপক্ষে 3 থেকে 4টি টুলেট। একই চিত্র ধানমন্ডি, মিরপুর সহ অন্য এলাকাগুলোতেও। ভাড়াটিয়াদের কণ্ঠে যখন নিরুপায়ের আবেদন তখনও নমনীয় নয় এ শহরের বাড়িওয়ালারা। সামনে দিতে না পারলে তো আমাদের ছেড়ে যেতে হবে। এখনো তারা বলতেছে না যে আপনারা কমায় থাকেন বাবারিওয়ালা বা এইসব না করোনার জন্য 4 টাকা সবাই ভাড়া দিতে পারে না 4 টাকা। এইভাবে টুলেট তৈরিতে ব্যস্ত বেড়েছে দোকানিদেরও। করোনা পরিস্থিতির পর থেকে যখন দোকান খোলার পর থেকে টুলেটের কাজটা একটু বেশি হয়। মেসে সিট ভাগাভাগি করে থাকা শিক্ষার্থীরাও বিমুখ এখন রাজধানীর প্রতি। এই মুহূর্তে ঢাকায় থেকে আসলে আমাদের খরচ বাড়িয়ে তো লাভ নেই। এই জিম্মি দশা থেকে ভাড়াটিয়াদের উদ্ধার করতে এখনই কঠোর পদক্ষেপের তাগিদ দিচ্ছেন বাড়ি ভাড়া নিয়ে রিটকারী আইনজীবী। অসাধু বাড়ির মালিক কিছু কিছু যারা আছেন তারা যে বিভিন্ন রকম হয়রানি করতেন তাদের এখন রিয়ালাইজ করা দরকার। শত শত লোক কিন্তু ঢাকা ছেড়ে চলে যাচ্ছে। ঢাকা উত্তর সিটির মেয়র বলছেন ভাবা হচ্ছে নতুন করে ভাড়া নির্ধারণের বিষয়টি। যিনি ভাড়া নিচ্ছেন উনি ওইটার উপরে না পুরো পরিবার চলছে, আবার যিনি ভাড়া দিচ্ছে উনি চাকরি যদি চলে যায় উনি বা কোনখান থেকে দিবে। রাজধানী ঢাকায় টুলেটের এই সমাহার যেন স্পষ্টই এমন আরেকটি তাগিদ। ভাড়াটিয়ারা মনে করেন এখনো যদি বাড়িওয়ালাদের উপলব্ধি তৈরি না হয়, বাড়ি ভাড়াকে আরো সহনীয় পর্যায়ে নিয়ে না আসা হয় তাহলে বাড়িওয়ালাদের জন্য সামনে অপেক্ষা করছে আরো কঠিন সময়। বেলায়েত হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনার এই দুঃসময়ে যখন জীবিকা যুদ্ধ ক্রমেই কঠিন হয়ে উঠছে তখন শিক্ষার্থীদের বেতন ফি জমা দিতে অভিভাবকদের চাপ দিচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো, সাথে যোগ হয়েছে বাড়তি ফি দিয়ে আগামী মাসের শুরুতে নতুন সেশনে ভর্তির জটিলতা। এই অবস্থায় শিক্ষার্থীদের বেতন 50% কমানোর দাবি অভিভাবকদের, কিন্তু পুরো ফি আদায়ে নিজেদের অবস্থানে অটল অধিকাংশ স্কুল। বিষয়টি নিয়ে কোনো কিছুই ভাবছে না শিক্ষা মন্ত্রণালয়। এহসান জুয়েলের রিপোর্ট। চারদিকে দুঃসময় এক, জীবনের পাশাপাশি জীবিকার জন্য লড়াই বাড়ছে, সংকুচিত হয়ে আসছে অনেকেরই নিয়মিত আয়ের উৎস। 17 মার্চ থেকে বন্ধ আছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান,
ক্যাম্পাসে ক্লাস পরীক্ষা নেই, অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। এ অবস্থায় ইংলিশ মিডিয়াম স্কুলগুলো থেকে অভিভাবকদের চাপ দেওয়া হচ্ছে গত চার মাসের বকেয়া বেতন ফি পরিশোধের। কয়েকটি স্কুল এর মধ্যে এপ্রিল, মে ও জুন মাসের ফি অর্ধেক করার ঘোষণা দিলেও অধিকাংশ স্কুলই পুরো বেতন না দিলে শিক্ষা কার্যক্রম বন্ধের হুমকি দিচ্ছে। অপারগ অভিভাবকরা ফি কমানোর দাবিতে করোনার মধ্যেই নানা কর্মসূচি পালন করছে। একাধিকবার দরখাস্ত দেওয়া সত্ত্বেও স্কুল কর্তৃপক্ষ কর্ণপাত করেননি। প্যারেন্টস ফোরাম তাদের সাথে বসার আগ্রহ প্রকাশ করেও চিঠি দিয়েছেন, স্কুল কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করেছেন। এই পরিস্থিতিতে প্যারেন্টসরা স্তুতি উদ্বিগ্ন। করোনার সময় যখন স্কুল বন্ধ তখন টিউশন ফিতে শতকরা 50% ছাড়। আর দ্বিতীয় দাবি হলো সামনের বছর জুলাই মাস থেকে যে নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে সেই সময়ে যাতে টিউশন ফিতে নতুন কোনো কিছু যোগ করা না হয়। এ নিয়ে সরাসরি কথা বলতে রাজি নয় স্কুল কর্তৃপক্ষ। ইমেলে দেয়া জবাবে ডিপিএস কর্তৃপক্ষ কিস্তিতে ফি জমা দেওয়ার সুযোগের কথা বলছে, পুরো বেতন পরিশোধের অবস্থানে অটল অন্য স্কুলগুলো। এখন ওদের সময় হচ্ছে প্রমোশনে প্রমোট করে দেব, উপরের ক্লাসে 1 তারিখ থেকে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। কর্তৃপক্ষ ওনাদেরকে বলেছে যারা যারা কষ্টে আছেন তারা যেন ব্যক্তিগত ভাবে আবেদন করেন, ওনারা এটার জন্য হয়তো রিশিডিউল করে দিবে, সময়টা বাড়িয়ে দিবে। এ বিষয়ে কথা বলতে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও কেউ বক্তব্য জানাতে রাজি হননি। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সিলেটে করোনা পরীক্ষার জন্য নমুনা দিতেই সময় লেগে যাচ্ছে 10 দিন, আর ফলাফল পেতে দেরি হচ্ছে আরও বেশি। দুটি ল্যাব দিয়ে বিভাগের 4 জেলার নমুনা পরীক্ষা করতে গিয়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ জট। ল্যাবের সংখ্যা ও সক্ষমতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। করোনার সঙ্গে যুদ্ধ করে হেরে গেলেন সিলেট জেলা আইনজীবী সমিতির প্রবীণ আইনজীবী ও মুক্তিযোদ্ধা আবু সাইদ আবদুল্লাহ চৌধুরী। করোনা উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষার জন্য দেওয়ার 10 দিনেও আসেনি তার ফলাফল, চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আমার মতো একজন মুক্তিযোদ্ধাকে বলল এভাবে যে আঙ্কেল আপনারা তো যুদ্ধ করলেন, দেখেন আজকে এই অবস্থা, মুক্তিযোদ্ধা তার রেজাল্ট না নিয়েই সে মারা গেল। নমুনার ফলাফল আসতে বিলম্বে কারো কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, আবার কারো হাসপাতালে এসে নমুনা দিতেই সময় লেগে যাচ্ছে 10 থেকে 12 দিন। আজকে 13 দিন পর আমার রিপোর্ট ঢাকা থেকে এসেছে, আমি নেগেটিভ। আমরা 11 দিন হয়েছে আমাদের রোগীর সমস্যা নিয়ে, কিন্তু সিরিয়াল এর ভিতরে আসছি, সিরিয়াল পাই নাই। নমুনার সংখ্যা বেশি হওয়ায় ঢাকায় পাঠানোর কারণে ফলাফল পেতে দেরি হয় বলে জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা। আর এই সমস্যা সমাধানে আরও ল্যাব স্থাপনের বিকল্প নেই বলে জানালেন উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা। যেমন একটা পজিটিভ পেশেন্ট যখন নেগেটিভ হয়ে যাচ্ছে আমরা জানতে পারছি না, অনেক দেরিতে জানছি, আবার অনেক সময় পজিটিভ হতে হতেই সে 10 দিন 12 দিন পের হয়ে যাচ্ছে, যার জন্য সে এই সময় সে হয়তোবা সে সেরকম আইসোলেশনে মেনটেন করছে না। আরও 3টা ল্যাব যদি হয় সিলেটে তাহলে সাফিসিয়েন্ট স্যাম্পল পরীক্ষা করা যাবে প্রত্যেক দিন, এবং এতে করে একটা স্বস্তি আসবে। সিলেটে প্রতিদিন গড়ে 700 থেকে 800 নমুনা সংগ্রহ করা হয়। উসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিশ্ববিদ্যালয় ল্যাবে প্রতিদিন গড়ে 300 মতো নমুনা পরীক্ষা করা হয়, বাকি নমুনা ঢাকার বিভিন্ন ল্যাবে পাঠানো হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। পানিতে করোনা ভাইরাসের উপস্থিতি পরীক্ষা করে দেখবে ঢাকা ওয়াসা। ইতালি এবং ফ্রান্সে পানিতে ভাইরাসের অস্তিত্ব পাওয়ায় বাংলাদেশেও পরিশোধিত পানির সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। ঢাকা ওয়াসা বলছে বিষয়টি নিয়ে বিশদ গবেষণা চলছে। আতিকুর রহমান তমালের রিপোর্ট। নদীর নাম সেন। প্যারিসের বিখ্যাত এই নদী থেকে পানি নিয়ে নগর কর্তৃপক্ষ মূলত রাস্তা ও বাগান পরিষ্কারের কাজে ব্যবহার করেন। সম্প্রতি সেই পানিতে মিলেছে করোনার অস্তিত্ব। শুধু তাই নয়, ইতালির পয়োনিষ্কাশন লাইনেও পাওয়া গেছে করোনা ভাইরাস। ওদিকে স্পেন জানাচ্ছে মানবদেহে করোনা শনাক্তের 40 দিন আগে বার্সেলোনার পানিতে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া যায়। এসব গবেষণার তথ্য ভয় জাগাচ্ছে বাংলাদেশেও। ভূগর্ভস্থ পানি দিয়ে চাহিদা মেটে না বলে নদীর পানি বিশুদ্ধ করে সেই পানিতেই জীবন ধারণ করতে হয় বহু মানুষকে। ওয়াসার পানি শোধনাগারে যেভাবে পানি শোধন করা হয় তা কতটা করোনা ঝুঁকিমুক্ত, কিংবা করোনা রোগীর বর্জ্যও তো পড়ছে পয়োনিষ্কাশন লাইনে, কিছু ক্ষেত্রে সেই পানিও আবার মিশছে নদীতে। যদিও ওয়াসার মহাপরিচালকের দাবি এই বিষয়টি নিয়ে গবেষণা চলছে, তবে পয়োবর্জ্যের লাইনের সঙ্গে নদীর পানির সংযোগ নেই বলে জানিয়েছেন তিনি।
পানি যেটা আমরা উৎপন্ন করি ডিস্ট্রিবিউট করি মানুষ নেয় ওইটার সাথে কোনো সম্পর্ক নেই কোভিড এর। কাসুয়ালিটির সাথে সম্পর্ক থাকতেই পারে এবং আমরা এই রূপটা অলরেডি স্টাডি করতেছি। এইটা যেটা হলো তিন ঘন্টার মধ্যে পাওয়া যেতে পারে, তিন ঘন্টার বেশি থাকার কথা না ওই স্টাডিতে বলছিল। বিশেষজ্ঞরা বলছেন শোধনাগারে যেহেতু ক্লোরিন মিশিয়ে পানি শোধন করা হয় তাই সেখানে করোনা নির্মূল হওয়ার কথা, তবে এই কথাও জোর দিয়ে বলা সম্ভব নয় তাই বিশদ গবেষণার তাগিদ তার। তবে এখন এটা কয়েকদিন থাকবে বা কতদিন থাকতে পারে এটি একটা প্রশ্ন। ট্রিটমেন্টের ফাইনাল স্টেজে ক্লোরিন অ্যাড করা হয়, সুতরাং যদি ব্যাকটেরিয়া মারা যায় তাহলে অবশ্যই করোনা ভাইরাস হোক ওর ওই সেলটা ডিস্ট্রয় হয়ে যাবে। সুতরাং পানি যখন সরবরাহ করা হবে ভাইরাসটা এটা না থাকার সম্ভাবনা বেশি, অবশ্যই গবেষণার দরকার আছে। তবে পানিতে করোনা ভাইরাসের অস্তিত্ব বা সেটি থেকে মুক্ত হতে যে পরিমাণ গবেষণা ও প্রযুক্তির সহায়তা প্রয়োজন ওয়াসার সেই সক্ষমতা আছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন এই পানি বিশেষজ্ঞ। কার্তিক রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। অতীতে ঘোষণা দিয়েও কোরবানির ঈদে ভারতীয় গরু আশা ঠেকাতে পারেনি সরকার, এবারও একই সিদ্ধান্তের কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যদিও আস্থা রাখতে পারছে না দেশীয় খামারিরা, তাদের দাবি করোনায় পশু বিক্রি কমায় বাড়বে লোকসান। বাজার বিশ্লেষকরা বলছেন সংকটে অভ্যন্তরীণ বিনিয়োগ ঝুঁকিমুক্ত রাখার স্বার্থেই কঠোর নজরদারি দরকার সীমান্তে। জুবায়ের ফয়সালের রিপোর্ট। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশে ধারাবাহিকভাবে গরু রপ্তানি কমিয়েছে ভারত, আর এতেই বড় সড় পরিবর্তন আসে দেশীয় খামার ব্যবস্থায়। 2016 সালের পর থেকে এ খাতে বিনিয়োগ হয়েছে আগের বছরগুলোর তুলনায় দ্বিগুণেরও বেশি। 2019 সালে প্রথমবারের মতো কোরবানিতে ভারত থেকে গরু আসায় নিষেধাজ্ঞা দেয় সরকার, তারপরও ঠেকানো যায়নি চোরা কারবারি। খামারিদের লোকসান ঠেকাতে এবারটাই আরও কঠোর সরকার। যাতে দেশীয় পশু ন্যায্য দাম নিশ্চিত করা যায়, যার জন্য পার্শ্ববর্তী দেশ থেকে কোনো বিট খাটালের মাধ্যমে কোনো পশু বাংলাদেশে ঢোকার সুযোগ এবছর থাকছে না। যদিও এ সিদ্ধান্তের ওপর তেমন ভরসা করতে পারছেন না খামারিরা, করোনা সংকট বিবেচনায় লগ্নি করা অর্থের সুরক্ষা চান তারা। বারবার বর্ডার খোলা হবে না এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে আশ্বাস দিয়ে শেষ সময়ে যে বর্ডারটা ওপেন করে দেওয়া হয়, এইবার যদি এই কাজটা না করা হয় আমরা কিছুটা সাস্টেইন করার সুযোগ পাবো। সরকারিভাবে আমদানি না হলেও কিছু কিছু চোরাই পথ আছে যে গরু ঢুকে পড়ে, সেই সব চোরাই পথগুলো আমাদেরকে চেক এন্ড ব্যালেন্স রাখতে হবে। বাজার বিশ্লেষকরা মনে করেন কোরবানি কেন্দ্রিক চাহিদা পূরণে দেশীয় খামারগুলোই এখন স্বয়ংসম্পূর্ণ। বাণিজ্যিক সুবিধার প্রশ্নে আমি মনে করি ভারত থেকে গরু এনে আমাদের এই সমস্ত গরুর ব্যবসায়ীদের অসুবিধায় ফেলা, তাদের ক্ষতিগ্রস্ত করা, যেটা আগের বছরে হয়েছিল সেটা যৌক্তিক নয়। সরকারি হিসেবে গেল বছর সারা দেশে 45 লাখ গরু কোরবানি হয়েছে, সংকটময় পরিস্থিতিতে এবার তা কমে 30 লাখে দাঁড়াতে পারে বলে আশঙ্কা উদ্যোক্তাদের। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ধাপের হাটে বসেছে কোরবানির পশুর হাট। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মাজেদুর রহমান, চলে যাচ্ছি তার কাছে। আপনি জানেন যে বগুড়ার সবচেয়ে বড় যে পশুর হাট সেটি দুপচাঁচিয়া উপজেলার ধাপের হাট। এই পশুর হাটটি সকাল থেকে কিন্তু জমে উঠেছে। এখন আপনারা লক্ষ্য করছেন যে আমার পিছনে যে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে লোকের সমাগম হয়েছে এবং প্রচুর পশুর এখানে আমদানি এখানে ঘটেছে। এখানে দূর দূরান্ত থেকে সকাল থেকে কিন্তু এখানে পশু আসতে শুরু করেছে এবং কেনা বেচা কিন্তু পুরোদমে শুরু হচ্ছে। এখন এখানে যে বিষয়টি সেটা হলো যে করোনার যে প্রাদুর্ভাব বগুড়াতে দেখা গেছে, সে বগুড়াতে কিন্তু এখন প্রায় 40 জন মারা গেছে এবং প্রত্যেক দিনই কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখানে রেড জোনও এখানে ঘোষণা করেছে সরকার, 9টি এলাকায় রেড জোন ঘোষণা করেছে। সেই ক্ষেত্রে কিন্তু আজকের যে পশুর হাট, সে পশুর হাটে কিন্তু এসে কিন্তু আমরা দেখলাম যে এখানে যে স্বাস্থ্যবিধিটা, এখানে শারীরিক যে দূরত্বটা, সেই দূরত্বটা কিন্তু কোনোভাবে এখানে মানা হচ্ছে না। এখানে অনেকের এখনো মাস্ক পর্যন্ত তারা মুখে মাস্ক পরছেন না এবং প্রচুর পরিমাণ লোকের যে সমাগম হয়েছে সে স্বাস্থ্যবিধির এখানে কোনো তোয়াক্কাই করছে না এখানে বিক্রেতা এবং ক্রেতারা। তারা বলছেন যে দীর্ঘদিন সময় ধরে তারা বাড়িতে অবস্থান করেছেন, এখন একটি সামনে পশুর হাট, সে পশুর হাটে তারা এখানে আসছেন এবং বেচা কিনা করছেন। আর এখানে সরকারি তরফ থেকে যেটি বলা হচ্ছে
যে এখানে এখন পর্যন্ত যে বিধি নিষেধ গুলো কিংবা এখানে যে হাট কিভাবে পরিচালনা করবে এরকম কোন বিধি নিষেধ কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু এখনো দেওয়া হয়নি। এখানে আমি যে যারা ইজারা নিয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে প্রায় এখানে 8 কোটি টাকা মূল্যে তারা এক বছরের জন্য এই হাটটা ইজারা নিয়েছেন। সেই ক্ষেত্রে কিন্তু 20টি হাট কিন্তু এখানে তারা করতে পারেননি। এখন যে তাদের যে মৌসুম, তাদের যে সময়, সে সময়টাকে তারা কাজে লাগাতে চান এবং এটা যদি তারা কাজে লাগাতে না পারেন তারা তার প্রচুর লসের সম্মুখীন হবেন, এটা তারা বলছেন। কিন্তু এদিকে যেটা সবচেয়ে বড় কথা, যে স্বাস্থ্যবিধি মেনে চলার যে নির্দেশনা যেটা সরকারের তরফ থেকে দেওয়ার কথা সেটি কিন্তু এই হাটে কিন্তু কোনো কিছু দেওয়া হয়নি, কোনো কিছু মাইকিং করা হচ্ছে না এবং এখানে হাটের যে ইজারাদার তরফ থেকে কিন্তু এমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যাতে করে স্বাস্থ্যবিধি মেনে চলবে। সব দিক দিয়ে যেটা বলা হয়, এর আগে বগুড়ায় যেরকম ঈদের আগে যেরকম হাট চালু করছিল, এই কুরবানি ঈদের আগে তেমন পশুর হাটটা চালু রয়েছে এবং প্রচুর সংক্রমণ কিন্তু এখানে বগুড়াতে হয়েছে, রেড জোন চালু হয়েছে। সেক্ষেত্রে বলা যায় বর্তমান যে পশুর হাটটি চলছে সেই হাট যদি এভাবে চলতে থাকে এখানে সংক্রমণ মাত্রা বেড়ে যাবে। তো এই ছিল আমার কাছে বগুড়া পশুর হাট থেকে স্বাস্থ্যবিধি মানার সর্বশেষ পরিস্থিতি। এমদাদ, বগুড়া থেকে মাজিদুর রহমান। আমের ভরা মৌসুমে চলছে জমজমাট বিক্রি কিনে, করোনা সতর্কতায় এবছর বেশ জনপ্রিয় হয়েছে অনলাইনে আম বাণিজ্য। সে সুযোগে ব্যাঙের ছাতার মতো গুজিয়েছে অনভিজ্ঞ উদ্যোক্তা আর লোক ঠকানো প্রতিষ্ঠান। তবে অনেক প্রতিষ্ঠান মোবাইল অ্যাপস ও ব্লগিং এর মাধ্যমে নিয়ম মেনেই করছে ব্যবসা। বিশ্লেষকদের মতে অনলাইন প্ল্যাটফর্মের সঠিক ব্যবহারে ঘুরে দাঁড়াতে পারে ক্ষুদ্র শিল্প। জেলা প্রশাসক জানান উদ্যোক্তাদের নিয়ম মানাতে বাড়ানো হয়েছে তদারকি। আব্দুল সালামের ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে করোনার কারণে এবছর আম ব্যাপারীদের উপস্থিতি কম, ফলে এখনও বাগানগুলোতে মজুদ ক্ষীরসাপাত, ল্যাংড়া সহ হরেক জাতের আম। এসব আম বিক্রিতে জনপ্রিয়তা পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম। আর সুযোগে মাথা চাড়া দিয়ে উঠেছে অনভিজ্ঞ ও অসাধু উদ্যোক্তারা। তাদের চটকদার প্রলোভনে প্রলুব্ধ হয়ে ভোক্তারা কিনছেন আকারে ছোট, অপুষ্ট ও পচা আম। ছবিতে তারা যা দেখিয়েছে এবং আমি যা পেয়েছি তার ভিতর অনেক পার্থক্য রয়েছে। আমের প্যাকেজিংটা এত খারাপ এবং আমগুলো এত খারাপ দিয়েছে যে আসলে আমি খুবই কষ্ট পেয়েছি আমগুলো দেখে। অবশ্য ভেজালের ভিড়ে গড়ে উঠেছে কিছু ভালো প্রতিষ্ঠানও, তারা মোবাইল অ্যাপসের মাধ্যমে বিক্রি করছে মানসম্পন্ন আম। এই যে ম্যাঙ্গো ই কমার্স অ্যাপ, যেটা বাংলাদেশে একেবারে প্রথম নতুন, এখানে গিয়ে সাধারণ মানুষ তারা পছন্দ মতন আমগুলো দেখে নিতে পারছে। কিউসির ভিতরে থাকে ছোট আম, ক্যাট আম, দাগি ধরা, তারপরে শিলা, তারপরে পচা, এগুলো সম্পূর্ণ বেছে দুই ক্যাটাগরি আমরা প্রিমিয়াম স্ট্যান্ডার্ড এই দুই ক্যাটাগরি আমটা আমরা সাইজ ডিফাইন্ড করি। ভোক্তা যাতে তার পছন্দসই পণ্যটি হাতে পান সেটি নিশ্চিতে প্রতিষ্ঠানগুলোকে নজরদারিতে রাখার আহ্বান জানান বাজার বিশেষজ্ঞ ও ফল গবেষকরা। অনলাইনে এই যোগাযোগটি আমাদের ক্ষুদ্র কারবারীরা শুরু করেছে, এটিকে যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে পরে বাংলাদেশের চিত্রটা কিন্তু অতটা খারাপ হবে না। প্রশাসন থেকে একটু যে মনিটরিং থাকে, যারা অনলাইনে পাঠাইতেছে তাদের যদি একটু মনিটরিং থাকে, সঠিক জিনিস পাঠাচ্ছে কিনা বা স্বাস্থ্যবিধি মেনে তারা পাঠাচ্ছে কিনা। আর ভোক্তার অধিকার নিশ্চিতে নজরদারি বাড়ানোর কথা জানাই জেলা প্রশাসন। তাদের উপর মনিটরিংটা বাড়ানোর জন্য আমরা বাড়িয়ে দেব, তবে দুই একটা অভিযোগ যদি কেউ করে থাকেন তাহলে আমাদের জন্য কাজ করা খুব সুবিধা হবে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় 4,60,000 মেট্রিক টন আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 2,200 কোটি টাকা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। আবারও করোনা প্রসঙ্গ। রাজধানীর রেড জোন পূর্ব রাজাবাজারে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বের হতে দেয়া হচ্ছে না। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন, সরাসরি যোগ দেব তার সঙ্গে। মামুন, আমরা জানি যে পূর্ব রাজাবাজারের যে প্রথম দফায় লকডাউন ছিল 14 দিন, তারপরে কিন্তু সেই লকডাউন মেয়াদ আরও 7 দিন বাড়ানো হয়েছে এবং 7 দিন বাড়িয়ে এখন 21 দিনের যে লকডাউন তা শেষ হতে যাচ্ছে চলতি মাসের 30 তারিখে। এবং আমরা 16তম দিন এসে যেমনটা দেখছি, শুরুর দিকে যেমন অপ্রয়োজনে অনেকে বের হতেন সেই প্রবণতা বেশি ছিল, আমরা ধীরে ধীরে যেমনটা দেখছি যে আজ সকাল থেকে সেই প্রথম দিকে যে সংখ্যক মানুষ বের হওয়ার চেষ্টা করতেন অপ্রয়োজনে সেই সংখ্যা কিছুটা কমে আসলেও অনেকেই কিন্তু আজ বের হচ্ছেন। তবে এর ভেতরে অধিকাংশই হলো যারা জরুরি প্রয়োজনে বা অনুমতি রয়েছে যাদের বের হওয়ার, তারা বের হচ্ছেন। আর যাদের অনুমতি নেই এমন লোকদেরকে কিন্তু বের হতে বা বাইরে থেকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর শুরুর দিকে আমরা যেমনটা দেখছিলাম, আরেকটি বিষয় যে
মধ্যরাতে যে স্বেচ্ছাসেবীরা রয়েছেন তাদের ফোন নম্বরে ফোন দিয়ে কিছু অযৌক্তিক চাওয়া পাওয়া থাকতো এখানকার কিছু বাসিন্দাদের। তো এই ব্যাপারে আমরা কথা বলেছি কন্ট্রোল রুমের সঙ্গে, তারা জানিয়েছেন যে আসলে বিরক্ত করার জন্যই অনেকে এই কাজটি করতো, তবে গণমাধ্যমে খবর প্রচারিত হবার পর থেকে কিন্তু এই ধরনের কর্মকাণ্ড একেবারে কমে এসেছে এবং গত চার পাঁচ দিনের মধ্যে রাতে বা দিনে কোনো সময়ে কিন্তু এই ধরনের ফোন কল তাদের কাছে আসেনি। আর আমরা যেমনটা দেখছি এখানে যে এখানে বের হওয়ার ক্ষেত্রে কিন্তু একটি এন্ট্রি খাতা রয়েছে এবং যারা বের হচ্ছেন তাদেরকে সেই এন্ট্রি খাতায় নাম লিখে এবং বের হতে হচ্ছে, সেই সময় তাদেরকে একটি ক্রমিক নম্বর দিয়ে দেওয়া হচ্ছে। যখন তারা পুনরায় ভেতরে ঢুকবেন তাদেরকে সেই ক্রমিক নম্বর বলে তারপরে ভেতরে ঢুকতে হবে, আর যারা ক্রমিক নম্বর বলতে পারবেন না তাদেরকে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং সেটি কিন্তু একটি লাইনে দাঁড়িয়ে করতে হচ্ছে একের পর এক। তো এই সময় যারা এন্ট্রি করছেন স্বেচ্ছাসেবীরা বা যারা এখানে তদারকির দায়িত্বে রয়েছেন তারা প্রশ্ন করছেন, জিজ্ঞাসা করছেন যে আসলে কী কাজে বের হবেন, যদি সদুত্তর দিতে কেউ না পারছেন তাকে কিন্তু এখান থেকে বের হতে দেওয়া হচ্ছে না। এছাড়া পুলিশ সদস্যরা রয়েছেন বিষয়টি তদারকি করার জন্য সকাল থেকে আমরা দেখেছি এবং তারাও কিন্তু যারা আসছেন বাইরে থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন এবং যারা ভেতর থেকে বের হচ্ছেন তারাও আসলে কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন সেটি তারা জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসছেন। আর এখন পর্যন্ত 33 জন মোট আক্রান্ত, আমরা শুরুতে যেমনটা জানছিলাম সেই 33 জন আক্রান্তর ভেতরে কিন্তু অনেকে সুস্থ হয়েছেন বলে জানা গেছে এবং এখন পর্যন্ত মৃত কিন্তু একজনই রয়েছে। তো এতটুকুই ছিল আমার কাছে পূর্ব রাজাবাজারের লকডাউনের সবশেষ তথ্য। সহকর্মী কামরুজ্জামান মামুন যোগ দিয়েছিলেন রাজধানীর পূর্ব রাজাবাজার থেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ফেনীর দাগনভূঁইয়ায় দোকান লুটে বাধা দেয় নৈশ প্রহরীকে শ্বাসরোধ করে হত্যা, মসজিদের মাইকে ঘোষণার পর গণপিটুনি ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে 3 ডাকাতের মৃত্যু। রাজধানীর ভবনে ভবনে ঝুলছে টুলেট, বাড়ছে ভাড়া দিতে না পেরে শহর ছাড়া মানুষের সংখ্যা, সমস্যায় পড়বেন বাড়িওয়ালারাও মত বিশেষজ্ঞদের। এবং কোরবানিতে ভারতীয় গরু আমদানি বন্ধে সরকারি নিষেধাজ্ঞায় আস্থা নেই দেশীয় খামারিদের, বগুড়ায় কোরবানি পশুর হাটে উপচে পড়া ভিড়, বালাই নেই স্বাস্থ্যবিধির। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি, আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SPN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।